আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং আপনার সবার সঙ্গীবৃন্দ, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত কনসুল জেনারেল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এখানে বসবাসরত সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে শুভ আগমনে বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং বাংলাদেশের প্রবাসী কমিটির পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণটা অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং দুবাই সুযোগ্য শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে আপনার এদেশে আগমনে আজ আরব ভূমি ধন্য। এই দিনটি প্রবাসী বাংলাদেশিদের মনে একটি বিশেষ দিন হয়ে থাকবে। আমরা ওই ঐতিহাসিক দিনে স্মরণ করছি সংযুক্ত আরব আমিরাতের মহান রূপায়ক প্রাক্তন প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাদের আন্তরিক প্রচেষ্টায় এই দ্বিতীয়ের মধ্যে সৃষ্টি হয়েছিল বক্রিন বন্ধুত্ব। গভীর শ্রদ্ধা সহ স্মরণ করছি দুবাই উপত্যকার শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে, এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সেক্টর বিভিন্ন স্টেটের রুলারদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, 2011 সালে 17 অক্টোবর বাংলাদেশ বিজনেস কাউন্সিল তথা বিবিসি নামে একটি যাত্রা শুরু হয়। বিবিসি সংযুক্ত আরব আমিরাতের দুবাই রুলার কোর্টের অনুমোদিত এবং চেম্বার অব কমার্সের ইস্যু লাইসেন্স প্রাপ্ত হয়ে প্রচারিত হচ্ছে। উল্লেখ্য, এই দেশে এরকম আরো বিভিন্ন দেশের 41টি বিজনেস কাউন্সিল রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বাণিজ্যিক ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠান মালা আয়োজন করে যাচ্ছে। দুবাই, ইউনাইটেড আরব আমিরাতে অবস্থানরত সকল বাংলাদেশি ব্যবসায়ীকে সংগঠিত করার জন্য বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এখানকার ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং নানামুখী সহায়তা করা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের লক্ষ্য উদ্দেশ্য। মধ্যপ্রাচ্য বাজারে বাংলাদেশের পণ্যকে তুলে ধরা এবং রপ্তানি পণ্যের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে বাংলাদেশ বিজনেস কাউন্সিল সর্বদা কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মনে করি বাংলাদেশ বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনার সরকারের আমলে দেশে বিনিয়োগের পরিমাণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার সরকার কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আমরা একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। এখানকার অনেক বাংলাদেশি ব্যবসায়ী দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক, এমনকি অনেক বৈদেশিক ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চায়। আমরা তাদেরকে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মাধ্যমে এফবিসিসিআইয়ের কাছে পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে এফবিসিসিআইয়ের সাথে আমাদের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, বাংলাদেশ এনআরবি বাংলাদেশিদের জন্য আলাদা একটি ইপিজেড জোন গড়ে তোলা হলে সেখানে শুধুমাত্র তারাই তাদের পণ্য উৎপাদন করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে। আমরা দেখতে পাই সরকার সবসময় বিদেশি বিনিয়োগ করার জন্য আহ্বান জানান, এটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। তবে সরকারকে এটাও খেয়াল রাখতে হবে, বৈদেশিক বিনিয়োগকারীরা তাদের বৈদেশিক বিনিয়োগকৃত মূলধন ও লাভ্যাংশ তাড়াতাড়ি উঠিয়ে নিজ দেশে ডলারের মাধ্যমে নিয়ে যায়। কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশি বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট করে থাকি তার লাভ্যাংশ এবং মূলধন পুনরায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে থাকি, ফলে বাংলাদেশ কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দেশ দীর্ঘমেয়াদী লাভবান হয়। আপনারা জানেন ওয়ার্ল্ড এক্সপো 2020 দুবাইতে হতে যাচ্ছে। এখানে প্রায় 408টি সেক্টর জমি নিয়ে দুবাই ট্রেড সেন্টার জবালালিতে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে প্রায় 3 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে এবং
পৃথিবী থেকে 167 দেশ অংশগ্রহণ করবে। এই এক্সপো 2020 দীর্ঘ 6 মাস চলবে, ধারণা করা হচ্ছে এতে প্রায় 25 মিলিয়ন লোকের আগমন হবে। কাজে বাংলাদেশের অবস্থান দৃঢ় করতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল পাশাপাশি স্থানীয় দূতাবাস, কনসুলেট এবং সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে। অন্যতা এই বিশাল বাণিজ্য উৎসব থেকে বাংলাদেশ ব্যবসায়ীকে বঞ্চিত হবে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইকে বলা হয় বাণিজ্যিক হাব, এখান থেকে মধ্যপ্রাচ্যের উৎসব দেশে বিনা বর্তমান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে বিনিয়োগের পরে বাণিজ্যের ক্ষেত্রে 5 নম্বর, যার বিনিয়োগের পরিমাণ $2.5 বিলিয়ন। 2013-14 অর্থবছরে বাংলাদেশ ইউই থেকে রপ্তানি করেছে $245 বিলিয়ন আর আমদানি করেছে $843 বিলিয়ন। রপ্তানির এই ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ বিজনেস কাউন্সিল, স্থায়ী দূতাবাস ও কনসুলেট সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে গত 3-4 বছরে 400% রপ্তানি বেড়েছে। 2013-14 অর্থবছরে রিজার্ভ ফান্ডের পরিমাণ 22 বিলিয়ন, এর মধ্যে এনআরবি পাঠানো প্রেরিত $14.22 বিলিয়ন। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো রিমিটেন্সের পরিমাণ $2.7 বিলিয়ন। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্নভাবে অবদান রাখিয়ে আছে। এ ধারাবাহিকতায় সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্ভব নির্ধারিত প্রবাসীদের জন্য সিআইপি কার্ড প্রদান এবং অন্যান্য বিভিন্ন সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রী মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার এই সফরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের জটিলতা সহ অন্যান্য সকল সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। অল্প সময়ে আপনার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিবরণ দেওয়া সম্ভব নয়, তবে দুই একটা কথা উল্লেখ না করে পারছি না। যেমন শিক্ষাক্ষেত্রে আপনার সরকারের সাফল্য, অভূতপূর্ব প্রশ্ন পাশ ও নকল প্রতিরোধের কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা গ্রহণে লেখাপড়া উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা আপনার সরকারের একটি বিরাট সাফল্য। এছাড়া রাজস্ব আদায়ের সফলতা, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পদ্মা সেতুর প্রকল্প হাতে নেওয়া, কৃষি শিল্প উন্নয়ন বৃদ্ধি, স্বাস্থ্য উন্নয়ন, নারী শিক্ষা সম্প্রসারণ, বিধবা ও বয়স্ক ভাতা বৃদ্ধি আপনার সরকারের যুগান্ত সাফল্য হিসাবে পরিচিত হচ্ছে। আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সংক্ষিপ্ত সফরে নানা ব্যস্ততার মধ্যে আমাদের কিছু সময় দেওয়ার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা দরবারে আপনার সুস্বাস্থ্য সকলের পক্ষ থেকে পুনরায় আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ চিরজীবী হোক।